কেউ বিক্রি করছেন অভাবের তাড়নায়, কেউ বা চিকিৎসার কারণে কিডনি বিক্রি করছেন। একই এলাকার ছজন, তার মধ্যে একই পরিবারের চারজন কিডনি দিয়েছেন। বিগত তিন বছর ধরে ঘটে চলেছে এমন ঘটনা। নদিয়ার তাহেরপুর থানার কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের শর্মা পাড়ায়। হঠাৎ কিডনি বিক্রি করতে গেলেন কেন? কারণ আমি একটা 10 বছর আগে দিয়েছি, এটা নিয়ে আর সারাই করবেন না। 10 বছর আগের ঘটনা, এটা নিয়ে আর কিছু করবেন না। 10 বছর কি করেছিলেন কি না? 10 বছর আগে এটা নিয়ে হয়ে গেছে, এটা নিয়ে আর কিছু করবেন না। ছবি টবে তুলবেন না, বুঝলেন? এটা এটা নিয়ে কিছু করবেন না। অনেকদিন আগে হয়ে গেছে, এটা নিয়ে এটা কি হয়েছিল কি 10 বছর আগে? হ্যাঁ বলছি, আপনার বাড়ি কজন কজন দিয়েছে? আপনাদের কে পাঠিয়েছে? যেখান থেকে পাঠাক না কেন, অনেকদিনই হয়ে গেল। আমার স্বামী অসুস্থ ছিল, আমাদের বিক্রি করে না, দান করে। আমাদের কজন দান করেছে আপনার বাড়ি? আপনার বাড়ি কজন দান করেছে? আমার ছেলে আর আমি চারজন। চারজন দান করেছে? তো চারজন কে বললে চারজন? কত টাকায় কত টাকায় দান করেছেন? আমি ঘরে আসতে পারছি না। কত 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 টাকায় কত টাকায় দান করেছেন? কথা বলছি, তোমরা কথা বলছো, যাও ঘরে যাও। হঠাৎ করে দান করার সিদ্ধান্ত নিলেন কেন? হ্যাঁ বলছি, সুজন আছে কি কোথায়? ওই ওর নামেই তো অভিযোগ, মানে ওই ওই ওর নামেই তো অভিযোগ সব থেকে বেশি। ওই দোকানে কি কন্ট্যাক্ট করছে সবার সাথে? হ্যাঁ সেটাই তো বলছি, সেটা সেটাই বলেন না। সেটাই বলছি, আপনাদের বাড়ি কজন দিয়েছে? আপনি আর কে দিয়েছেন? আমি আমার ছেলে। কোথায় কোথায় গিয়ে দিয়েছিলেন? কোথায় গিয়ে দিয়েছিলেন? পেপার দেখে ওই এটা কোথায় কোনটা কোথায় কোথায়? আপনারা বিপদে ফেলবেন, আপনারা আমার সন্তানের মতন, বুঝেছেন? আমি এই 2 বছর হইলো আমার স্বামী মারা গেছে, স্বামী বিশালে করেছিল অভাব অভিযোগের জ্বালায়। আমরা আমাদের এই চিকিৎসা করার পয়সা করি আমরা নিয়ে কলকাতার কোন হসপিটালে দিয়েছিলেন? কলকাতার কোন হসপিটালে দিয়েছিলেন? কাগজপত্র আছে আপনার? কাগজপত্র আছে? দেখান না কাগজপত্র, দেখান একটু, কাগজপত্র দেখান না একটু, কাগজপত্র দেখান না একটু। বলছি যে আপনারা বিপদে ফেলবেন না, আর বিপদ ধরেন ছপিয়ে তো মোটামুটি। এই পাড়ায় এই পাড়ায় কজন দিয়েছে তা আমি বলতে পারি? কত কত কিরকম কি সাহায্য পেয়েছিলেন? সাহায্য কিরকম পেয়েছিলেন? কত টাকা কি দিয়েছিলেন? সাহায্য ফোনটা দেখি তো বুঝতে পারছি, সাহায্য সাহায্য কত পয়সা পাওয়া যায়, কত মোটামুটি কত দিয়েছিলেন পেয়েছিলেন কত? হ্যাঁ মোটামুটি কত পেয়ে, যে দুজন দিয়েছিলেন দুজনে কত টাকা পেয়েছিলেন? কী করে যে বাড়িঘরটা ছাড়াবো, মাথায় শুধু এটাই খেলছিল। পরে ওর বাবা বলছিল ঠিক আছে তোমার এটা করতে হবে না, একজনা বলেছিল যেরকম কিডনি লাগবে, ওটাকে খুব অসুস্থ শরীর। তো আমি আবার বলেছিলাম কি ঠিক আছে আমিই দেবো, কিডনিটা আমি দেবো। তো ওর বাবা বলছে না তোমাকে দিতে হবে না, আমি দিচ্ছি। আমি বললাম যে না আমিই দেবো, তোমাকে দিতে হবে না। আমারটা কিছু হয়ে গেল তাও তুমি কাজ মাস করে খাওয়াতে পারবে ছেলেপেলাকে, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি তো চালাতে পারবো না সংসারটা, ওই জন্য কিডনিটা আমিই দিয়েছি। মানে আমাদের এইখানটাই বাড়ি, বেশি দূর না, নদীর ওপারেই বাড়ি। কি নাম? উনি মারা গেছেন। যোগাযোগটা কে করে দিয়েছিল? যোগাযোগটা কেউ করে দেয়নি, যোগাযোগটা আমি করেছিলাম। কত লাখ টাকা পেয়েছিলেন তার জন্য? 4 লাখ টাকা। কত টাকা কন্ট্রাক্ট ছিল? বলেছিল যে আমাকে খুশি করে 4.5 লাখ টাকা দেবে, 4 লাখ টাকা দিয়েছে আর 50,000 টাকা দেয়নি। আমি আর চাইওনি ওদের কাছে টাকাটা। আয়রন টেকআপ? হ্যাঁ আয়রন টেকআপ, আয়রন টেকআপ হসপিটালে। হ্যাঁ মানে এই যোগাযোগটা কেউ করে দেয়নি। আমি এখানটায় আসতাম, তোমাদের বাড়ি এখানটায়, আমরা ছিলাম বাতকুল্লা ভাড়া ছিলাম। তো এখানটায় আসতে আসতে পরে একটা দোকানদার এমনি বলছিল যে একজনের কিডনি নষ্ট হয়ে গেছে, হ্যাঁ কিডনি লাগবে, ওরা খোঁজ করছে। এবার ওইখান থেকে সবাই বলছিল যে ওর অঞ্জনের কিডনিটা নষ্ট হয়েছে, অবস্থাটা খারাপ। ওই দোকান ওখানটায় দোকান ছিল স্টেশনে, তাই বলছিলাম যে কিডনি কি মানে পরে আমি এবার গেলাম যে তুমি কি কিডনি দেবা? পরে আমি বললাম কি যে হ্যাঁ আমি কিডনি দেবো। সুজন টুজন কেউ যোগাযোগ করে দিয়েছে? না সুজন টুজন কেউ যোগাযোগ করে দেয় জানো কি?
পঞ্চায়েত প্রধান জানান তাদের কাছে কোনো তথ্য নেই, মৌখিকভাবে শুনেছেন এবং মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই বিষয়টা যে 13 জন 12 জন এরকম কিছু আমরা শুনিনি, এরকম আমাদের কাছে একটা খবর এসেছে যে এই চত্বরে কিছু মানুষ নাকি কিডনি বিক্রি করছে, এটা আমরাও শোনা খবর। এর বিষয়টা যে কতটা যুক্তিযুক্ত বা কতটা সত্যতা যে এটা এখন আমরা তথ্য সহকারে কিছু প্রমাণ আমরা এখনও হাতে পাইনি, তবে বিষয়টা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি মৌখিকভাবে এবং লিখিত আকারেও কিছু জানিয়ে আমরা চাইছি একটা কমিটি করা হোক, যার মাধ্যমে একটা পর্যালোচনা করে দেখা হোক আদৌ কতটা সত্যি বিষয়টা। আর এইটা যে অভাবের তাড়নায়, এটা তো বিশ্বাস করার মতো কথা নয়, কারণ এখনকার দিনে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য ভাবেন, কিছুদিন আগেই আমার পঞ্চায়েতে 3টা ক্যাম্প হয়ে গেলো দুয়ারে সরকার, আর সপ্তাহখানেক কি 10 দিন হলো ক্যাম্পগুলো শেষ হয়েছে। এখানে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা এগুলো পাচ্ছে মানুষ, এমন কি আগে তো জেনারেল কাস্টের কোনো ভাতা দেওয়া হতো না, এখন তো তারাও ভাতা পাচ্ছে, এমনকি খাদ্যসাথী প্রকল্পের আওতাতেও মানুষ চালটা পাচ্ছে, যার ফলে দুমুঠো খেতে পাচ্ছে। তো অভাবের কারণে মানুষ করছে, এটা পুরোটাই একটা বাজে কথা আমার মতে। কিন্তু একই পরিবারে 4 জন দিয়েছে, একজন বয়স্ক ভদ্রলোক তিনি মারা গেছেন, এইটা আমি ঠিক বলতে পারবো না, এরকমভাবে আমার কাছে ঠিক প্রমাণ বা তথ্য সেরকম কিছু নেই। ঠিক আছে, অভিযোগ এলাকার এক ব্যক্তির মারফত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে 4 লক্ষ টাকায় তারা কিডনি বিক্রি করেছেন। এলাকাবাসীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন। কি কারণে করছে বলবেন? ওই কাজ করে খাটনি হবে, কাজ করে খেতে, এই জন্য বেচছে, না হয় বসে বসে খাবে। তার জন্য কিডনি দিয়ে দিচ্ছে, কিডনি দিয়ে দিচ্ছে, স্বামী জোয়া খেলছে, বউ কিডনি বিক্রি করছে। বলুন একটু, বলুন। ওই জমো খেলছে, ই করছে আর কি। মানুষের সমস্যা হচ্ছে, মানুষ এখানে আস্তে আস্তে অনেক লোক কিডনি বিক্রি করছে, এটা বন্ধ করা চাই আমাদের। এটাই আমাদের আবেদন আপনাদের কাছে, এটা যাতে বন্ধ হয় সেটা করুন। কেন কিডনিটা বিক্রি করছেন? এখন কিডনি বিক্রি করছে আপনাদের, এখন ওনাদের আর্থিক অবস্থা অনুযায়ী নাকি মানুষের আর্থিক অবস্থা খারাপ হলে যে এটা করে, এটা তো হয় না। একজনের দিকে আরেকজন আবার করবে, এটা যেন না হয়। এখন কিডনি বিক্রি করে ওরা কত পেয়েছে না পেয়েছে এখন ওদের কাছে ধরলে পাওয়া যাবে, যে কত ধরেছে কি হয়েছে, ওরা তো পাবলিকের কাছে বলে না এগুলো। ঠিক আছে, যে যোগাযোগ করা যায় তাকে একটু পাকড়ান আপনি, এটা যাতে না হয়। কি নাম তার? তার নাম হচ্ছে সুজনশীল। সংখ্যা বেড়েই চলেছে। এর আগেও আমি দেখলাম একটা ভেরিফাই করতে আসছে, তাকে না করা হয়েছে, এখন তা করেছে নাকি তা জানি না। এই কিডনিগুলো কোথায় যাচ্ছে এখন? সেটা স্যার আমি বলতে পারবো না, কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কোথায় দিচ্ছে সেটাও আমাদের বলার ক্ষমতা নেই। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।